खबर सिलीगुड़ी से है। पूजा से कुछ दिन पहले भीषण अग्निकांड में बहुचर्चित विधान मार्केट का एक हिस्सा जलकर राख हो गया। इस अग्निकांड की चपेट में आने से करीब 30 दुकानें पूरी तरह से जलकर क्षतिग्रस्त हो गई। वहीं विधान मार्केट के व्यापारियों ने आग इतनी तेजी से फैलने के लिए फायर ब्रिगेड को जिम्मेदार ठहराया। हालांकि इस आग का सही कारण अभी तक स्पष्ट नहीं हो पाया है। शॉर्ट सर्किट का अनुमान लगाया जा रहा है। इस बीच पूजा से पहले इस भयावह आग ने व्यवसायियों के सिर पर दुखों का पहाड़ खड़ा कर दिया। बताया जा रहा है कि आग लगी की घटना शनिवार सुबह करीब 10 बजे के आसपास हुई है और पहले एक दुकान में आग लगी और देखते ही देखते आग आसपास की दुकानों में भी फैल गई। घटना की सूचना मिलते ही दमकल की 2 गाड़ियां तुरंत मौके पर पहुंची। हालांकि व्यापारियों की शिकायत थी कि पहले इंजन में पर्याप्त पानी नहीं था और बाद में दूसरा इंजन आया जो बेकार हो गया। बाद में एक एक कर कुल 8 इंजन मौके पर पहुंचे, लेकिन आग की लपटों में दुकानें जलकर राख हो गई। हालांकि दमकल अधिकारियों ने कहा कि सूचना मिलते ही वह मौके पर पहुंच गए। इधर घटना के बारे में सुनकर सिलीगुड़ी के विधायक शंकर घोष, मेयर गौतम देव, डिप्टी मेयर रंजन सरकार और अन्य लोग मौके पर पहुंचे। वहीं आग पर काबू पाने और इलाके में भीड़ को नियंत्रित करने के लिए विधायक के आदेश पर बीएसएफ के जवानों को भी तैनात किया गया था। हालांकि काफी देर की मशक्कत के बाद आग पर काबू पाया गया। मालूम हो कि इससे पहले भी विधान मार्केट में आग लगने की घटना हो चुकी है। इस मार्केट में बार बार आग लगने की घटनाओं को लेकर विभिन्न इलाकों में सवाल उठने लगे हैं। আমরা কিছুই কাটাতে পারি না, তবে এবার এমনি আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। বিধান মার্কেট বলে না, সমস্ত শিলিগুড়ি, কিন্তু আমার বিধান মার্কেট এই যে আগুনে আরও শেষ হয়ে গেল দোকানদার, কেননা আমরা ইন্স্যুরেন্স পাই না। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট উনি শুধু বড় লোকদের দেখছে, বড় বড় মাল্টি মিলিয়ন মানে মুকেশ আম্বানি এবং কি হিরুভাই আম্বানি আর ওই কি গৌতম আদানি এদেরকেই উনি বড় লোক করুন। আমাদের কাছে তো দিক আমাদেরকে পিস দিয়ে দিক, আমরা খেয়ে মরে যাই। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, আপনি অনলাইন বন্ধ করুন, বলে আমাদের সাথে ছোট ছোট ব্যবসায়ীরা মরে যাবে। প্রথম দুটো দমকল এসেছিল, তাদের খালি গাড়ি নিয়ে তাদের কোনো চল ছিল না। তারপরে যখন আরেকটা ইঞ্জিন আসতো সেখানেও ইঞ্জিন খারাপ চালাতে পারে। তারপরে যে দুটো গাড়ি এসছে সেই দমকলের জল দিয়ে আমাদের নিয়ন্ত্রণে এসছে। তারপরে আমাদের বিএসএফ এসছে, বিএসএফ এসে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। মিনিমাম 25-30 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই আমাদের এই দোকানদারের যে ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য করা হোক সরকারের পক্ষ থেকে। তারা যদি আবার বেঁচে উঠতে পারে তা আমার দাঁড়াতে পারে। আমি সরকারকে অবজ্ঞ করে বলছি, আপনারা এই দোকানদারের পক্ষে দাঁড়ান। দিলে কিচ্ছু হবে না। আমার নাম বাকি শাহ, আমি শিলিগুড়ি প্ল্যান মার্কেট ব্যবসা সমিতি 10:31 .com আমাদের এম কন্ট্রোল রুমে আগুন লাগে, এখানে বিধান মার্কেটে আগুন লাগছে বলে আমাদেরকে কল করা হয়েছে। তারপরে আমাদের গাড়ি চলে আসছে, দেখছে ধোঁয়া শুদ্ধ বেরোচ্ছে, আমার অফিসার বলেছে ধোঁয়া শুদ্ধ বেরোচ্ছে। তারপরে দেখতে দেখতে ধোঁয়া ভিতরে ভিতরে স্প্রেড আপ হয়ে গেছে, এটাই ছিল। না অ্যাপ্রক্সিমেট এটা লেন্থ ব্রেড আমাদের এক্সপেক্ট করা আছে, মানে অ্যাপ্রক্সিমেট বলছি 150-180 ফিট লম্বাই আর আমাদের 60-70 ফিট চওড়ায় আছে। টোটালটা 25-30টা মনে হয়, অ্যাপ্রক্সিমেট 30টা মতন, 24-30টা মতন দোকানটা পড়ে। দোকান বলতে গেলে আমাদের সিঙ্গল স্টোরেজ ছিল, CIC টুপি, আমাদের উডন আর প্লাইউড ওয়ালিং, ফলস সিলিং অনেক ছিল, CIC টুপিং অন উডন ট্রস আর আয়রন ট্রস, ওই উপরে ফলস সিলিং CIC টুপিং ছিল। হ্যাঁ শুনেন না, আমাদের তো আপনাদের চোখের সামনে আছে, বিএসএফ থেকে আছে, ওদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের মোটামুটি আগুন নিভে গেছে, 8টা গাড়ি নিয়ে সব শেষ করার পরে আমাদের ভাইদের এসছে, বিএসএফ গাড়ি ঢুকছে, ওদের আমাদেরকে কত মানে হয় 30 মিনিট মতো হেল্প করে ওদের গাড়ি বেরিয়ে চলে গেছে। পরিস্থিতি টোটালি কন্ট্রোল, আউট অফ মানে আমাদের যে কোনো ডেঞ্জার নাই,
কোনো লাইফ ইনভলভ হয় নাই, আর আমাদের সব থেকে বড়ো কথা কোনো লাইফ ইনভলভ হয় নাই। পরিস্থিতি টোটালি নিয়ন্ত্রণে, এবার আমাদের ডাম্পিং ডাউন চলছে, যে যে ভিতরে জ্বলেছে ওদের বের করে সাইড করে। স্যার এমনি প্রাথমিক তদন্ত বা অনুমান কী করছেন, কীভাবে আগুন লেগেছে? স্যার ভেরি সরি টু সে, এ আমাদের এখন বলা যাবে না, যেহেতু আগুন তো এখানে তো আপনি তো দেখতে পাচ্ছেন অনেক ইলেকট্রিক লাইনগুলো আছে, বুঝতে পারছেন? আর এ তো দিনের বেলা আগুন না, এটা তো মানে সবের দোকানদার তো মনে হয় নিজের নিজের দোকান ছিল, কত খুলছে কখন খোলে না তখন, সেজন্য এটা আমাদের যখন এসেছি তো আগুন তো অলরেডি জ্বলছে, সেজন্য আমাদের বলতে পারবো না এক্সট্রিমলি শর্ট গজব ফায়ার বলতে পারবো না। কিন্তু স্যার দোকানদার একটা অভিযোগ করছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতে নাকি একটু দেরি হয়েছে আপনাদের? না না, ইঞ্জিন একবারে মার্কেট হলে চারটা গাড়ি বেরোয়, চারখানা গাড়ি বেরোয়েছে, আগে দুইটা গাড়ি ঢুকে গেছি, একটা সত্যি কথা আই অ্যাকসেপ্টেড, সামনেতে যে গাড়ি ঢুকেছি সে গাড়ি পম্পটা চালাতে ওই যে আমাদের এফইউডি আমাদের ছিল মেকানিক ফল বলতে পারে, কিন্তু পরে ওই গাড়িও কাজ করেছে, আর আমাদের পিছনে যে ব্যাকআপ ছিল পিছনে দুইটা গাড়ি সামনে দুইটা গাড়ি দিয়ে ফটাফট কভার আপ হয়ে গেছে। স্যার আপনার শুভ নাম? আমি দেওয়ান লেপচা। 93 ব্যাটালিয়ন বিএসএফকে আধা রাত মে তুরন্ত খবর মিলতে ইধর পৌঁছা ওর আগ বুঝানা মে মদদ কিয়া। তকরিবন আগ বুঝ গিয়া হ্যাঁ, ফায়ার ফাইটিং ওর ফায়ার অলার্ম লগা কে ফায়ার পানি দেখে আগ কো বুঝা দিয়া গিয়া হ্যাঁ, আবে আগ কন্ট্রোল মে। জওয়ান ছুটি কে অচানক গাড়ি মে বেটা কে ইধর পৌঁছা গিয়া। আগ তকরিবন আবে 9-10 দোকান মে লগা হ্যাঁ, বাকি উনকা ফায়ার ব্রিগেড ওয়ালা জানকারি কর রহা হ্যাঁ, কাহাঁ কাহাঁ থোড়া থোড়া আগ হ্যায় উসকো বুঝা রহা হ্যায়। স্যার আপনা নাম আর বিজনেস? মেরা নাম এসএই সুলেমান, 93 বিএনবিএসএফ।